বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানী আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রশ্নমালা 6.2 থেকে কয়েকটি অঙ্ক করব। তো আমরা প্রথম যে অঙ্কটি করব সেটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এক নম্বর অঙ্ক। এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ কজ এক্স মাইনাস বি সাইন এক্স, এ কজ এক্স মাইনাস বি সাইন এক্স হোল স্কোয়ার প্লাস বি এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, এইটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে বাম পক্ষ এত, তাহলে এখানে আমরা এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে যদি বসাই তাহলে এখানে আসে এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স মাইনাস টু এ কজ এক্স বি সাইন এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস টু এ সাইন এক্স ইন্টু বি কজ এক্স প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার এক্স। তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স মাইনাস টু এ বি কজ এক্স সাইন এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস টু এ বি কজ এক্স সাইন এক্স প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার এক্স। তাহলে এখানে এই মাইনাস টু এ বি সাইন এক্স কজ কজ এক্স সাইন এক্স এবং প্লাস টু এ বি সাইন এক্স কজ এক্স বাদ যায়, তাই থাকে। এবং এটা আর এটা থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নেই তাই থাকে কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, আর এই দুইটা থেকে আমরা বি স্কোয়ার কমন নিলে থাকে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। তাহলে এ দুইটা কিন্তু বাদ, তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়ান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই রাইট হ্যান্ড সাইড। আমরা জানি যে কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান ওয়ান, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান ওয়ান, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণিত হয়ে গেল। তার মানে এখানে খুব সহজ অঙ্ক, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে বসাইছি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে বসাইছি, বসানোর পর এই দুটো কাটা গেছে, তারপরে এ স্কোয়ার কমন নিয়েছি এবং বি স্কোয়ার কমন নেওয়ার পর সাইন কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মান ওয়ান, বি স্কোয়ার সরি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এর মান ওয়ান মান বসানোর পর আমাদের প্রমাণটা হয়ে গেছে। এরপরে আমরা দুই নম্বর যে অঙ্কটি করাবো দুই নম্বর অঙ্কটিও দেখা যাবে যে এটা আমাদের এসএসসির সাথে রিলেটেড। দুই নম্বর লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ না সেক টু দি পাওয়ার ফোর এ মাইনাস সেক স্কোয়ার এ সমান ওয়ান, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে টেন টু দি পাওয়ার ফোর এ প্লাস টেন স্কোয়ার এ। তাহলে এখান থেকে যদি আমরা সেক স্কোয়ার এ কমন নেই থাকবে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। আমরা জানি সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হলো ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বা টেন স্কোয়ার এ প্লাস ওয়ান, আর সেক স্কোয়ার এ মাইনাস টেন ওয়ান হলো টেন স্কোয়ার এ, কারণ আমাদের এটা এসএসসিতেই শেখা সেক স্কোয়ার এ সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। তাহলে এখানে আমরা সেক স্কোয়ার এর মান বসালাম, আর সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান তাহলে টেন স্কোয়ার এ, এখানে আমরা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এর মান বসালাম, তাহলে এটা হিসাব করলে আসে সেক টু দি পাওয়ার ফোর এ প্লাস টেন স্কোয়ার এ, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড।
এরপরে আমরা যে অঙ্কটি করব সেটা হলো 3 এর 2 নম্বর অঙ্ক 3 এর 1 নম্বর 2 নম্বর অঙ্কটি আমাদের লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা হোল রুট ওভার তাহলে এখন এরকম ক্ষেত্রে আমরা নিচে যে সংখ্যাটা থাকবে 1 মাইনাস sin বা 1 প্লাস sin থিটা আছে তাহলে হর এবং লফকে 1 মাইনাস sin থিটা দিয়ে গুণ করব অর্থাৎ 1 মাইনাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা তাহলে এখানে আসে 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার আর নিচে লিখতে পারি 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তো 1 এর উপর স্কয়ার দেওয়া এবং না দেওয়া একই কথা তাহলে এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস sin থিটা বাই sin থিটা হোল বাই সরি এটাকে লিখতে পারি 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার আর 1 মাইনাস sin থিটাকে লিখতে পারি cos স্কয়ার থিটা তাহলে এখন যেটা আসে যেহেতু 1 মাইনাস sin থিটার উপর স্কয়ার আছে এবং cos এর উপরও স্কয়ার আছে তাই পুরোটাকে হোল স্কয়ার আকারে লিখতে পারি 1 মাইনাস sin থিটা বাই cos থিটা হোল স্কয়ার তাহলে এখানে রুট এবং স্কয়ার উঠে যায় উঠে যাওয়ার পর থাকে 1 মাইনাস sin থিটা বাই cos থিটা তাহলে এখানে আসে 1 বাই cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা এখন 1 বাই cos থিটা হলো sec থিটা আর sin থিটা বাই cos থিটা হলো tan থিটা তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড তাহলে এখানে আমরা কি কাজটা করলাম অঙ্ক আমাদের এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে তাহলে উভয় পক্ষ অর্থাৎ হর এবং লফকে 1 মাইনাস sin থিটা দিয়ে গুণ করছি গুণ করার পরে উপরে আসে 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার নিচে a স্কয়ার a মাইনাস b ইনটু a প্লাস b হোল স্কয়ার সূত্র বসলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আসে তাহলে সেক্ষেত্রে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা যেহেতু 1 এর উপর স্কয়ার দেওয়া এবং না দেওয়া একই কথা তাহলে এখানে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা আর 1 মাইনাস sin স্কয়ার থিটা হলো cos স্কয়ার থিটা যেহেতু 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার বাই cos স্কয়ার থিটা আছে তাহলে পুরোটাকে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম হোল স্কয়ার দিলাম তাহলে এই রুট আর হোল স্কয়ার উঠে যায় তখন cos থিটাকে আমরা এরকম আলাদা করে প্রত্যেকের নিচে দিয়ে দিলাম তাহলে আমাদের 1 বাই cos থিটা sec থিটা sin থিটা বাই cos থিটা tan থিটা এটাই লেফট হ্যান্ড সাইড এরপরে আমরা যে অঙ্কটি করব সেটা আমরা সাইডের 2 নম্বর অঙ্কটি করি সাইডের 2 নম্বরে দেখো আমাদের এখানে দেয়া আছে যে সাইডের 2 লেফট হ্যান্ড সাইড এখানে দেয়া আছে লেফট হ্যান্ড সাইডে হলো sin স্কয়ার a ইনটু tan স্কয়ার a sin স্কয়ার a ইনটু tan স্কয়ার a প্লাস সরি tan a প্লাস cos স্কয়ার a cot cot a cos স্কয়ার a ইনটু cot a প্লাস 2 sin a cos a 2 sin a ইনটু cos a এটা আমাদের দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড তো এখান থেকে আমরা এটাকে দেখাবো tan tan a প্লাস cot a এটাকে লিখবো হলো tan a বাই tan a প্লাস cot a তাহলে এখানে sin স্কয়ার a আর tan a কে লিখতে পারি sin a বাই cos a আর এখানে cos স্কয়ার a cot a কে লিখতে পারি cos a বাই sin a প্লাস 2 sin a
कज ए एखन एई साइन स्क्वायर ए एवं साइन ए मिले हय गुण करे साइन क्यूब ए बाय कज ए कज क्यूब ए बाय साइन ए प्लस टू साइन ए इनटू कज ए एखन आमरा जदि लसागु करी तहले लिखते पारबो कज ए साइन ए लसागु और एखाने कज ए बाद देवार पर थाके साइन ए साइन ए साइन क्यूबेर साथे गुण हुए साइन टू दि पावर फोर ए और साइन ए दिए लहर के भाग करले थाके कज ए कज ए कज क्यूबेर साथे गुण करे कज टू दि पावर फोर ए और एर नीचे एकटा वन आछे सेई क्षेत्रे वन दिए कज ए साइन के भाग करले थाके कज ए साइन एर साथे गुण करले टू साइन स्क्वायर ए कज स्क्वायर ए एखन लिखते पारि बा एखाने लिखी साइन स्क्वायर ए होल स्क्वायर प्लस कज स्क्वायर ए होल स्क्वायर टू साइन स्क्वायर ए इनटू कज स्क्वायर ए तहले एखाने थाके कज ए साइन ए तहले एखाने आसे ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस टू ए बी तहले आमरा लिखते पारि साइन स्क्वायर ए प्लस कज स्क्वायर ए होल स्क्वायर बाय कज ए साइन ए तहले आमादेर जाना आछे साइन स्क्वायर ए प्लस कज स्क्वायर ए समान वन तहले एटाके लिखते पारि वन स्क्वायर बाय कज ए साइन ए एटाके आबार लेखा जाय वन बाय कज ए साइन ए तो एखन आमादेर आबार जाना आछे जे वन समान समान कज साइन स्क्वायर ए प्लस कज स्क्वायर ए एटाके लिखी साइन स्क्वायर ए प्लस कज स्क्वायर ए बाय कज ए साइन ए एखन एई जे कज ए साइन ए के एटाके आलादा आलादा भावे आमि एखाने दिए देई साइन स्क्वायर ए एर नीचे देव साइन ए कज ए प्लस कज स्क्वायर ए एर नीचे देव साइन ए कज ए एखाने केटे थाके साइन ए बाय कज ए और इखाने केटे थाके कज ए बाय साइन ए तेले कज साइन ए बाय कज ए के लिखते पारि टेन ए और कज ए बाय साइन ए के लिखते पारि कट ए एटाई आमादेर राइट हैंड साइड प्रमाणित तेले आमरा इखाने कि काजटा करलाम टेन ए के लिखलाम साइन ए बाय कज ए एवं कट ए के लिखलाम कज ए बाय साइन ए एरपर साइन स्क्वायर साइन ए गुण हुए साइन क्यूब ए कज स्क्वायर कज ए गुण हुए कज क्यूब ए और इटा भावे थाकले एरपर लसागु करलाम लसागुर पर इटा ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस टू ए बी आकारे आसे तो आमरा जानी साइन स्क्वायर ए प्लस कज स्क्वायर मान वन वन आबार वन के आबारो लिखलाम साइन स्क्वायर ए प्लस कज स्क्वायर ए तारपरे एई साइन स्क्वायर ए एर नीचे कज ए साइन ए एवं कज स्क्वायर एर नीचे कज ए साइन ए देवार पर साइन ए साइन ए केटे जाए पड़े थाके साइन ए नीचे कज ए एखाने कज स्क्वायर एर थेके कज ए केटे जाए कज ए बाई साइन ए ताहले साइन ए बाई कज ए टेन ए और कज ए बाई साइन ए कट ए एटाई आमादेर लेफ्ट हैंड साइड एर परे आमरा पाँच नम्बर अंकटा करी
पाँच नम्बर আমাদের দেয়া আছে লেফট হ্যান্ড সাইড পাঁচ নম্বরের লেফট হ্যান্ড সাইডে আছে লেফট হ্যান্ড সাইডে আছে ওয়ান প্লাস কজ এক্স টেন ওয়াই ওয়ান প্লাস কোসেক এক্স टेन वाई होल स्क्वायर बाय वन प्लस कोसेक जेड वन प्लस कोसेक जेड टेन वाई होल स्क्वायर एटा आमादेर देवा आछे তা আমরা এখান থেকে প্রমাণ করব ওয়ান প্লাস কট এক্স সাইন ওয়াই হোল স্কোয়ার ওয়ান প্লাস কট জেড সাইন ওয়াই হোল স্কোয়ার তো এখানে আমরা লিখতে পারি ওয়ান এটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার ওয়াই বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার জেড টেন স্কোয়ার ওয়াই তাহলে এখানে কোসেক স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স টেন স্কোয়ার ওয়াই থাক এখানে ওয়ান প্লাস কোসেক স্কোয়ার জেডকে ওয়ান প্লাস কট স্কোয়ার জেড টেন স্কোয়ার ওয়াই তাহলে ওয়ান প্লাস এটা গুণ করে দিলে থাকে টেন স্কোয়ার ওয়াই প্লাস কট স্কোয়ার এক্স টেন স্কোয়ার ওয়াই এখানে ওয়ান প্লাস গুণ করলে টেন স্কোয়ার ওয়াই কট স্কোয়ার জেড টেন স্কোয়ার ওয়াই তাহলে আমাদের এটা থাকতেছে এরপরে আমরা লিখতে পারব ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়াইকে লিখি সেক স্কোয়ার ওয়াই প্লাস কট স্কোয়ার এক্স টেন স্কোয়ার ওয়াই এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়াইকে লিখি সেক স্কোয়ার ওয়াই কট স্কোয়ার জেড টেন স্কোয়ার ওয়াই এখন সেক স্কোয়ার ওয়াইকে লিখতে পারি ওয়ান বাই কজ স্কোয়ার ওয়াই টেন স্কোয়ার এক্স এভাবেই থাক এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার ওয়াই বাই কজ স্কোয়ার ওয়াই তাহলে এখানে থাকে আমাদের প্রমাণ এসে এসে আচ্ছা ওয়ান বাই কজ স্কোয়ার জেড কট স্কোয়ার জেড ইনটু সাইন স্কোয়ার ওয়াই বাই কজ স্কোয়ার ওয়াই এখন হর এবং লবের লসাগু ওয়ান সে কট স্কোয়ার ওয়াই তাই থাকে ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই বাই এখানেও কজ স্কোয়ার ওয়াই থাকে ওয়ান প্লাস কট স্কোয়ার জেড সাইন স্কোয়ার ওয়াই তাহলে হরের হর এবং লব এর হর একই তাহলে এটা বাদ দিয়ে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স সাইন ওয়াই সরি কট এক্স সাইন ওয়াই এটাকে হোল স্কোয়ার লেখা যায় আর এটাকে লেখা যায় ওয়ান প্লাস কট জেড
সাইন ওয়াই হোল স্কয়ার। তাহলে এটা এবং এটা আমরা বাদ দেওয়ার পর আমাদের এই অবস্থায় আসলো, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে কি কাজটা করলাম, এখানে আমরা এটা হোল স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা আলাদা আলাদা চলে গেল যেহেতু গুণ আকারে আছে। এই কোসেক স্কোয়ার এক্স এবং কোসেক স্কোয়ার জেড কে লিখতে পারি, কোসেক স্কোয়ার এক্স হলো ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স, আর এটা ওয়ান প্লাস কট স্কোয়ার জেড, এরপরে গুণ করে দিলাম। তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়াই কে লিখতে পারি সেক স্কোয়ার ওয়াই, ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়াই সেক স্কোয়ার ওয়াই, সেক স্কোয়ার ওয়াই কে আবার ওয়ান বাই কজ স্কোয়ার ওয়াই, এবং টেন স্কোয়ার ওয়াই কে লিখতে পারি সাইন স্কোয়ার ওয়াই বাই কজ স্কোয়ার ওয়াই। এখন আমরা লসাগু করলাম এবং কজ স্কোয়ার ওয়াই এখানে কজ স্কোয়ার ওয়াই এদের ঘুরাই দিলে পারে, অর্থাৎ নিচেরটা বিপরীত গুণ আকারে করলে পারে, নিচেরটা উপরে চলে যায়, উপরটা নিচে তখন কেটে যায়। তাহলে এটাকে লেখা যায় হোল স্কোয়ার, আবার এটাকেও লিখতে পারি আমরা হোল স্কোয়ার, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এরপরে আমরা যদি ছয় নম্বর অঙ্কটা করি, দেখি ছয় নম্বর অঙ্কে যেটা বলছে, ছয় নম্বরে আমাদের লেফট হ্যান্ড সাইড এটাই দেয়া আছে সাইন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার, আর কস থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার, সাইন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার, কস থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার। এইটার থেকে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে ওয়ান প্লাস সেক থিটা, ওয়ান প্লাস সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার। তাহলে এখানে এই সাইন থিটাকে লিখতে পারি ওয়ান বাই কোসেক থিটা, আর এ সেক থিটাটা ঠিকই থাক, আর কস থিটাকে লিখতে পারি ওয়ান বাই সেক থিটা, আর এখানে কোসেক থিটাটা থেকে যাক। এখন ব্র্যাকেটের মধ্যে আমরা লসাগু করি, লসাগু করলে আসে কোসেক থিটা সেক থিটা, না সরি কোসেক থিটা, তাহলে এখানে থাকে ওয়ান প্লাস সেক থিটা ইনটু কোসেক থিটা হোল স্কোয়ার, এখানে সেক থিটা ওয়ান প্লাস সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারবো ওয়ান প্লাস সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার বাই কোসেক স্কোয়ার থিটা, আর এখানে ওয়ান প্লাস সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার বাই সেক স্কোয়ার থিটা। তাহলে উপরে দুইটা একই থাকছে, তাই এটা যদি আমরা কমন নেই, ওয়ান প্লাস সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা ওয়ান বাই সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে ওয়ান প্লাস সেক থিটা ইনটু কোসেক থিটা হোল স্কোয়ার, আর ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা, আর ওয়ান বাই সেক স্কোয়ার থিটাকে লেখা যায় কস স্কোয়ার থিটা। তাহলে এখন ওয়ান প্লাস সেক থিটা ইনটু কোসেক থিটা হোল স্কোয়ার, আর কস স্কোয়ার থিটা ইনটু সাইন প্লাস সাইন স্কোয়ার থিটার মান ওয়ান। তাহলে এখানে আসে ওয়ান প্লাস সেক থিটা ইনটু কোসেক থিটা হোল স্কোয়ার, এটা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো এখানে
আমরা কি কাজগুলো করলাম আবারও বলি এখানে যে সাইন স্কোয়ার সাইন থিটা আছে এটাকে আমরা সর্বপ্রথম লেখছি 1 বাই কোসেক স্কোয়ার থিটা আর কোস থিটাকে লেখছি 1 বাই সেক থিটা এরপর লসাগু করছি লসাগু করার পর উপরটা আলাদা স্কোয়ার নিচেরটা আলাদা স্কোয়ার তার দুটোই জিনিস উপরের লবগুলো একই এটা কমন নিয়ে বের করে নিছি কমন নিয়ে বের করার পর এখানে থাকে 1 কারণ এখান থেকে কমন নেওয়ার পর 1 নিচে কোসেক স্কোয়ার থিটা এখানেও চলে যাওয়ার পর থাকে 1 সেক স্কোয়ার থিটা এখন 1 বাই কোসেক স্কোয়ার থিটা হলো সাইন স্কোয়ার থিটা আর 1 বাই কজ স্কোয়ার থিটা হলো সেক 1 বাই সেক স্কোয়ার থিটা হলো কজ স্কোয়ার থিটা আমাদের জানা আছে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা সমান 1 এটা 1 বসাইছি এটার সাথে 1 গুণ করার পর আমাদের প্রমাণ হয়ে গেছে এটাই রাইট হ্যান্ড সাইড এরপরে আমরা যে অঙ্কটি করি সেটা হলো নয় নম্বর অঙ্কটি করি নয় নম্বর অঙ্কে আমাদের নয় নম্বর অঙ্কে আমাদের বলা আছে দেয়া আছে দেয়া আছে সাইন সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ স্কোয়ার থিটা সমান ফোর সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ স্কোয়ার থিটা সমান ফোর এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে ট্যান থিটা সমান রুট প্লাস মাইনাস রুট ওভার ওয়ান বাই সরি প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি তাহলে এটা আমাদের দেয়া আছে যেহেতু আমাদের ট্যান প্রমাণ করতে হবে আমি সবাইকে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি তাহলে সেভেন সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা থ্রি কজ স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা ফোর বাই কজ স্কোয়ার থিটা অর্থাৎ কী করলাম উভয় পক্ষকে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি তাহলে এখানে সেভেন সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা আর এখানে কজ স্কোয়ার থিটা কেটে যায় থাকে থ্রি এখানে আমাদের যেটা থাকে এটাকে আমরা ফোর এখানে আমরা লিখতে পারি ফোর বাই কজ ফোর সেক স্কোয়ার থিটা তাহলে সেভেন টেন স্কোয়ার থিটা প্লাস থ্রি ফোর সেক স্কোয়ার থিটাকে লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এখানে আসে সেভেন টেন স্কোয়ার থিটা প্লাস থ্রি এখানে ফোর গুণ করে ফোর প্লাস ফোর টেন স্কোয়ার থিটা তাহলে এখানে টেন স্কোয়ার থিটাগুলোকে আমরা বামপক্ষে নিয়ে আসি সেভেন টেন স্কোয়ার থিটা মাইনাস ফোর টেন স্কোয়ার থিটার সমান ফোর বাই থ্রি তাহলে এখানে লিখতে পারি থ্রি টেন স্কোয়ার থিটার সমান ওয়ান তাহলে এখানে আসে টেন স্কোয়ার থিটার সমান ওয়ান বাই থ্রি অতএব টেন থিটার সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি তাহলে এখানে অঙ্কটা খুব সহজ এখানে আমরা হর এবং মানে উভয় পক্ষকে কজ স্কোয়ার থিটা দিয়ে সর্বপ্রথম ভাগ করছি প্রত্যেকের নিচে আলাদা আলাদাভাবে আমরা কজ স্কোয়ার থিটা দিয়ে দিছি তাহলে এখানে সেভেন সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটাকে লেখা যায় টেন স্কোয়ার থিটা কজ স্কোয়ার কেটে যায় থাকে থ্রি কজ স্কোয়ার থ্রি ফোর ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার থিটা এটাকে লেখা যায় ফোর সেক স্কোয়ার থিটা আবার সেক স্কোয়ার থিটাকে লেখা যায় ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ফোর গুণ করে দিলাম টেন স্কোয়ার থিটাকে আমরা বামপক্ষে নিয়ে যাই এবং ধ্রুবক পদগুলোকে আমরা ডানপক্ষে নিয়ে আসি এরপরে যোগ বিয়োগ করার পর থাকে থ্রি টেন স্কোয়ার থিটা সমান ওয়ান
তাই টেন স্কয়ার থিটার সমান ওয়ান বাই রুট ওভার থ্রি, তাও ওয়ান বাই থ্রি, অতএব টেন থিটার সমান সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি প্রমাণিত। তাহলে এরপরের যে অঙ্কটা আমরা করব এটা হলো দশ নাম্বার, দশ নাম্বার অঙ্কটি করি। দশ নাম্বারে যেটা দেওয়া আছে এটা আমাদের দশ নাম্বারে আমাদের দেয়া আছে সাইন আলফা প্লাস কোসেক আলফা সমান টু হলে সাইন আলফা প্লাস কোসেক আলফা সমান টু এটা আমাদের দেয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে সাইন টু দি পাওয়ার এন আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার এন আলফা সমান সমান টু, তো এটা আমাদের দেয়া আছে। এখানে আমরা লিখব সাইন আলফা থাক, কোসেক আলফাকে লিখি ওয়ান বাই সাইন আলফা সমান টু। তাহলে এ যদি লসাগু করি সাইন আলফা লসাগু, এখানে আসে সাইন স্কোয়ার আলফা প্লাস ওয়ান সমান টু, তাই লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস ওয়ান সমান সমান টু সাইন আলফা। তাহলে এখানে আসে সাইন স্কোয়ার আলফা মাইনাস টু সাইন আলফা প্লাস ওয়ান মানে ওয়ান, এখানে আমাদের আসে সাইন স্কোয়ার আলফা মাইনাস টু ইন্টু সাইন আলফা ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। তাহলে এখানে যেটা আসতেছে সাইন আলফা মাইনাস অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রে আসে, এখানে আসে সাইন আলফা মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান জিরো। তাহলে এখানে লিখতে পারি সাইন আলফা মাইনাস ওয়ান সমান জিরো, অতএব সাইন আলফা সমান ওয়ান। এখন আমাদের বাম পক্ষে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার এন আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার এন আলফা সমান ওয়ান, তাই লেফট হ্যান্ড সাইড এখানে আমাদের দেওয়া আছে সাইন টু দি পাওয়ার এন আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার এন আলফা, এটা সমান সমান দেখাইতে হবে টু। তাহলে এখানে সাইন টু দি পাওয়ার এন আলফা হোল স্কোয়ার সরি হোল টু দি পাওয়ার এন আর কোসেক আলফাকে লেখা যায় ওয়ান বাই সাইন আলফা হোল টু দি পাওয়ার এন। তো এখন আমরা প্রমাণ করছি সাইন আলফার মান ওয়ান পর এন, এটা ওয়ান বাই ওয়ান হোল টু দি পাওয়ার এন, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান সমান টু, এটাই আমাদের প্রমাণিত। তাহলে এখানে আমরা কি কাজ করছি, আমাদের এটা দেওয়া আছে এখান থেকে আমরা কোসেক আলফাকে ওয়ান বাই সাইন আলফা লিখছি লসাগু করলাম, লসাগু করার পর সবগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে আসি, নিয়ে আসার পর দেখা যায় এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসলো, তো এখান থেকে আমরা সাইন আলফার মান পেলাম ওয়ান, সাইন আলফার হোল টু দি পাওয়ার অর্থাৎ এখানে লিখলাম কোসেক টু দি পাওয়ার এন আলফা ওয়ান বাই সাইন আলফা হোল টু দি পাওয়ার এন। তাহলে সাইন আলফার মান যেহেতু ওয়ান তাহলে ওয়ান বসালাম, ওয়ানের পর যে সংখ্যাই হোক সেটা ওয়ান হবে, এখানে ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করার পর ওয়ান, তারপর এন ওয়ান, তাই যোগ করলে লেফট হ্যান্ড সাইড চলে আসলো। তা আমরা আজকে এ পর্যন্তই, সকলকেই ধন্যবাদ, আশা করি মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং ভালো করে বুঝবে। আসসালামু আলাইকুম।